উপনির্বাচনের প্রচারে সাগরদিঘি যান রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম বিভিন্ন জায়গায় রোড শো করার পরে রতনপুরে জনসভা করেন তিনি সেই জনসভা থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নিয়েছেন ফিরা হাকিম বাম কংগ্রেস জোটকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এদিকে নিশানা করেছেন অদিত চৌধুরীকেও ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠেছে মুর্শিদাবাদের সাগরদিঘি রাজনৈতিক নেতাদের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে পারস্পরিক আক্রমণ সাগরদিঘি উপনির্বাচন নিয়ে এবার ফিরাদ হাকিমের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফিরা হাকিমের পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসে জয়ী হওয়ার মন্তব্য প্রসঙ্গে এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন ব্রহ্মপুরের সাংসদ তিনি বলেন এখান থেকে যদি তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার ভোটে যেতে তাহলে আগামী বিধানসভায় আমি রাজনীতি করা ছেড়ে দেব একই সঙ্গে তিনি বলেন হিম্মত থাকলে শান্তিপূর্ণ ভোট হোক তারপর আমার প্রশ্নের জবাব দিয়ে যাক বর্তমানে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে অভিযোগ তুলেছেন অধি চৌধুরী তিনি বলেন এর আগে জেলায় ভোটে লুট হয়েছে পুরসভার সময় বহরমপুর পুরসভাও লুট হয়েছে দলের নির্দেশেই ভোট লুট হয়েছে সন্ত্রাস চলেছে এমনই দাবি করেছেন অদিত চৌধুরী